বিশ্লেষণ শেষে নিডল বলতে কি বোঝায় তা মেশিন ও কাপড় ধরন অনুযায়ী নিডল দিতে পারবে মেশিনে। চলো আমরা নিডল কি মেশিনের একটি গুরুত্ব নিডল হেডের নিচে নিডল বারকে এর কাজ হলো ওকে হ্যান্ড নিডল আমরা হাতে সেলাই নিডল ব্যবহার করি এবং মেশিন করি তখন চলো আমরা দেখে নেই নির্বাচনের ক্ষেত্রে তোমরা অবশ্যই রাখবে নেট টাইপ দ্বিতীয়ত ভেরি করে মেশিনে বিভিন্ন ব্যবহার হয় সব ধরনের ব্যবহার হয় না চলো আমরা কোন মেশিনে কোন অটো ট্রিমার সাধারণ সেলাই মেশিন এই মেশিন এবং এর সাহায্যে সূত্র হলো এতে অটোমেটিক এই মেশিনে যে নিডল আমরা ব্যবহার করতে হবে ডিবি ইনটু সাধারণ এটাও প্লেন মেশিন এর সেলাই হয় কিন্তু এর সুতা কাটার যে আমরা হাতে নিডল ব্যবহার করি মেশিন তোমরা নিশ্চিন ব্যবহারের খোলা প্রান্ত বন্ধ এই মেশিনের সাহায্যে যখন আমরা তখন আমাদের হবে ডিসি ইনটু ওয়ান এবং চেইন স্টিচ মেশিন সেলাই করব তাহলে টাইপ হবে ডিপিটন হোল মেশিন নিশ্চয়ই জানো ঘর তৈরি করা হয় এখন আমরা বোতাম ঘর তৈরি পিন্টু ফাইভ এরপর আমরা চলে সেলাই মেশিনে এই মেশিনের উপর কাজ করা হয় এই এখন আমরা বোতাম অ্যাটাচ করব সেভেন্টিন ফ্ল্যাট লক মেশিনের সাহায্যে নিট ফেব্রিক জন্য আমরা ফ্ল্যাট লক করি এই মেশিনে ভার্টিক্যাল সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো সেলাইয়ের পাশাপাশি কাটা হয় ভার্টিক্যাল নিডেলের টাইপ নিতে পাচ্ছ সব একই রকম হয় না কাজেই সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে একটা জিনিস খেয়াল রাখতে হবে গুরুত্ব দেখে নেব আমরা কোন ধরনের কাটছি কাপড় যদি ক্ষেত্রে আমাদের চিকন নিডেল বা নিডেল হয় অর্থাৎ মাঝের জন্য দরকারের কাপড় সেলাই করতে 18 নম্বর পরবর্তী স্লাইডে যাই দেখো এখানে অনেকগুলো অংশ নিডেল একটা একটি যন্ত্রাংশ অথচ অনেকগুলো অংশ রয়েছে তে যে অংশটি মোটা হলো বাট এই বাটের বাটের পরবর্তী সেটাকে বলা হয় সাইজ নিডেলটা কতটা উল্লেখ করা থাকে যার পরবর্তী যেটা একটু ঢালু হয়ে গেছে সেই অংশটি পরে সমান্তরাল হয়ে নেমে সেটাকে বলে আছে গ্রুভ আছে সেটাকে বলা হয় আই এর মধ্য দিয়ে আঁচ কাটা একটি দাগ আই এর পরবর্তী টি তাহলে দেখতে পাচ্ছ রয়েছে প্রতিটা অংশ এবং প্রত্যেকটা অংশের করা বাসায় এই নিডেলটা চিত্র বারবার অনুশীলন কি নিডেল নাম ও কাজগুলো কি নিচে নিডেল হোল্ডারের সাথে শ্যাফট গ্রুভের মধ্যে শ্যাফট বলে এই সহ আই কে সেলাইয়ের কাজ সম্পন্ন করে গ্রুভ শ্যাফটের পরে এটি লুপের দেবার ও শ্যাটেলের মধ্যে এরপরে যেখানে নিচের দিকে ক্রমশ সে অংশটিকে এর উপরের দিকের একটুকে স্কার্ফ বলে যে ছিদ্র থাকে তাকে আবরণ হয় নিডেলের নিচের দিকের মাধ্যমে ফেব্রিকের মধ্যে তাতে হয় রাফ হয়ে যায় সে সেলাই পয়েন্টটা রাফ আমরা নিডেলটা চেঞ্জ করি আমরা দেখি মেশিনে যেহেতু নিডেল একটি যন্ত্র করাটা অত্যন্ত তাই আমাদের প্রথমেই এটা দেখে নেওয়া প্রয়োজন ধারাবাহিকভাবে কাজ করতে হবে প্রথমেই আমরা আমাদের নিজের রক্ষার জন্য মেশিনে কাজ করে পি পরিধান করব স্কার্ফ জানো আমাদের নিডেল ব্রাশ ডাবো পরের ধাপে ডাস্টার দিয়ে মেশিন কারণ পরিষ্কার তো আমাদের কাজেরই একটি আমাদের মেশিন পরিষ্কার থাকবে আমরা ব্রাশ দিয়ে প্রথমে মেশিন করব এর পরবর্তী ধাপে মেশিনের উপর নির্বাচন করব আমরা আগে যে মেশিন আমাদের নির্বাচন করতে হবে এটা দেখে নেই নিডেলটা আগাতে গেলে প্রথমেই এটা ঢিলা করতে হবে ঢোকাতে হবে যখন নিডেল তখন আমরা ব্রাশ বা ডাস্টার দিয়ে আলো করব ও মেশিন জায়গা পরিষ্কার করব চলো এবার আমরা একটা ভিডিও ক্লিপ দেখি ওপেন দিস টু টেক ওয়ান side flat and set flat part every time to the back hold left hand the opening normal hand is enough to এই সেশনে নিডেল বলতে কি বোঝ আমরা আগে জেনেছি ছোট গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশ মেশিন হেডের নিচে নানো থাকে সাহায্যে সেলাইয়ের কাজ কিভাবে নিডেলের সাইজ আমরা জেনেছি করে তারপরে মিডেলের করব সে নাম ও কাজ কি সেটা এটা একটা চিত্রের মাধ্যমে আমি বাসায় সবাই চিত্রটা আঁকবে আর অনুশীলন করবে আমরা এর দিকে নিডেল অ্যাডজাস্ট করা শিখেছি ভিডিও ক্লিপ তাদেরকে দেখানো